জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। চলতি আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া থেকে অংশ নিয়েছে মোট 12টি দল। প্রথমবারের মতো অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজবুল হাসান পাপন। এই খেলাকে আরো জনপ্রিয় করতে স্কুল পর্যায়ে কাবাডিকে ছড়িয়ে দিতে চান তিনি। এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা, এটা তো অবশ্যই আমাদের খেলতে হবে এবং এটাতে আমাদের ভালো করার না করার কোনো কারণ নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যদি আমরা এই খেলাটা চালু করতে পারি রেগুলার বেসিসে, তাহলে আমি মনে করি আমাদের জন্য নতুন নতুন খেলোয়াড় বেড়ে আসার জন্য একটা ভালো পদক্ষেপ হবে। এশিয়ান পর্যায়ে সফলতা থাকলেও এবার কাবাডি বিশ্বকাপে চোখ ক্রীড়ামন্ত্রীর। পরিকল্পনা মতো এগুলো আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল আসবে বলে বিশ্বাস তার। আমাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপ। আমরা যদি ঠিক মতো এটাকে সাহায্য সহযোগিতা করতে পারি, ঠিক মতো প্ল্যান্ড ওয়েতে আগাতে পারি, কাবাডিতে বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে ভালো রেজাল্ট নিয়ে আসবে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে পাত্তাই দেয়নি স্বাগতিকরা, অথচ এই কোরিয়ার কাছেই এশিয়ান গেমস ও কাবাডি বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। লাল সবুজদের 67-22 ব্যবধানের বড় জয় দেখে উচ্ছ্বসিত খেলা দেখতে আসা সমর্থকরা। প্রথম ম্যাচের সফলতা টুর্নামেন্ট জুড়ে ধরে রাখতে চান বাংলাদেশের খেলোয়াড়রা। শিরোপা ধরে রাখার বিষয়েও বেশ আত্মবিশ্বাসী তারা। ডিফেন্ডার এবং রেডার মিলে টিম যে সুন্দরভাবে গোছালো একটা টিম আমরা করতে পারছি, তো আমার ধারণা যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব এবং চ্যাম্পিয়ন ট্রফি নিতে পারবো ইনশাল্লাহ। প্রথম ম্যাচেও আমাদের ভালো হয়েছে, সবাই সবার ভালোটা দিয়ে খেলতে পারছে। ইনশাল্লাহ পরের ম্যাচগুলো আমরা জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ধরে রাখবো ইনশাল্লাহ। 15 পয়েন্ট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের রেডার মিজানুর রহমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।